গরু বোঝাইকারী দুটি গাড়িকে আটক করলো পানিসাগর থানার পুলিশ। রামনগর থেকে ফটিকরায় আসার পথে পানিসাগর স্টেশন সংলগ্ন এলাকা থেকে ১২টি গরু বোঝাইকারী এক গাড়িকে চালক সহ আটক করে পুলিশ। অপরদিকে রামনগর বাজার থেকে ফেরার পথে অন্য এক গাড়ি থেকে ৩টি গরু সহ গাড়ির চালককে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য। শুনে নিন দুই গাড়ির চালকের অভিমত। সঞ্জয়নাথ রামনগর तो गाड़ी दर्शन तरह कुछ ज्ञान आई गल तो सार तरह हूँ रेल स्टेशन फर गई बारोटा चालक रामनगर फटिकराय बारोटा छोटो छोटो आमी लैसी ना सर मालिके लिया गाड़ी आमी ससम चालाई ना ये आज के हमारे फोन कर मालिके गया गरु कागज सार गाड़ी मालिकर आता आसे फोन कर लिया कैसे আমি কইছিলাম দিবার লাগে তো কইছে যাও যদি অসুবিধা হয় তো ফোন কর। আমি বিশেষ সময় দিই না তো স্যার আজকে আইছে আর দুই চার দিন হইছে দিছি ক্লাস নিয়া তো কি ভাষা তো আমার দুরিয়ান জারি করব আর বলতাম বিস্তাম হরিয়া তে বিস্তাম পারছিনা এখন বাড়ি দিয়ে হই আর দুরিয়ান রামনগর লাগা বিএসএ এর দুরিয়া থানা দিছি আর তারা এটা স্যার মানে গাড়ি তো ড্রাইভার স্যার এটা এটা তো আমরা শুনি না এটা যাইতে মনে হয় এটা ব্যবসায়ী তারা। ब्यूरो रिपोर्ट, वॉइस 18।